2021-22 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তির আবেদনে প্রত্যেক ভর্তিচ্ছুকে 500 টাকা আবেদন ফি জমা দিতে হবে। মঙ্গলবার রাতে সাবি প্রবৃত্তি স্নাতক প্রথম বর্ষের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদ তালুকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। সোমবার থেকে ভর্তির আবেদন শুরু হয়। আগামী 27 অক্টোবর পর্যন্ত এই আবেদন কার্যক্রম অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের পূর্বে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আবেদন করতে হবে। আবেদন ফি পরিশোধ করা যাবে শুক্রবার রাত 11:59 পর্যন্ত। ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে এবার এ, বি এবং সি ইউনিটে মোট 1,666টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটে 1,051টি এবং সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটে 535টি আসন রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় এ, বি এবং সি এই 3টি আলাদা ইউনিটে হবে। কুচ্ছ ভর্তি পরীক্ষায় এ ইউনিট থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীরা এ, বি এবং সি ইউনিটে, বি ইউনিট থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীরা বি ও সি ইউনিটে এবং সি ইউনিট থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীরা বি ও সি ইউনিটে আবেদন করতে পারবেন। অন্যদিকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থ অলিম্পিয়াড এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডের স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত শিক্ষার্থীরা গুচ্ছতে আবেদন করা ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির সুযোগ পাবে। তবে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে সাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ সাংবাদিকদেরকে বলেন, এবার শিক্ষার্থীরা অল্প টাকায় আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছুরা শুধুমাত্র ভর্তির দিন আসলেই হবে। ভর্তি পরীক্ষার বাকি কাজগুলো ঘরে বসেই করা যাবে। শিক্ষার্থীরা একবার আবেদন করে সব ইউনিটে ভর্তির সুযোগ পাবেন। এছাড়া সব শিক্ষার্থীকে ডোপ টেস্টের মাধ্যমে ভর্তির সুযোগ এবং ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে।